কোনোভাবেই কমছে না করোনায় মৃত্যু ও সংক্রমণ। প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। অনেকেই বেড ও আইসিইউর আশায় অ্যাম্বুলেন্সেই চিকিৎসা নিচ্ছেন। কোনো রোগী মারা গেলেই বেড পাচ্ছেন তারা। গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় ১১৪ জন মারা গেছেন। রাজশাহী মেডিকেলেই মারা গেছেন ১৯ জন। চট্টগ্রামে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সীমান্তর চুয়াডাঙ্গায় ৮ জন এবং কুষ্টিয়ায় ৬ জনের মৃত্যু হয়। কুষ্টিয়ায় নতুন করে ২৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল মেডিকেলের করোনা ইউনিটে ১৪ জন মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ এবং কুমিল্লায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় ৯২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বিভিন্ন জেলায় আরও ২০ জন মারা গেছেন। অন্যদিকে খুলনায় কমছে মৃত্যু ও সংক্রমণ। খুলনার ৩টি হাসপাতালে ৭ জন মারা গেছে। নতুন করে ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। দর্শক, করোনা ও লকডাউন পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, আমরা যেমনটি জেনেছি যে একদিনেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন মারা গেছেন, আপনি একটু জানাবেন যে সেখানে শনাক্তের সংখ্যা আসলে কত এবং চিকিৎসায় কোনো রকম বেগ পেতে হচ্ছে কিনা? তানি, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই ৩৩ দিনে কিন্তু করোনা আক্রান্ত এবং উপসর্গে ৫০০ জনের মৃত্যু ছাড়িয়ে গেছে। প্রতিদিনই কিন্তু করোনা ওয়ার্ডে রোগীদের চাপ বেড়েই চলছে। বিশেষ করে ময়মনসিংহ বিভাগ ছাড়াও কিন্তু অন্যান্য জেলা থেকে এই করোনা ওয়ার্ডে রোগী ভর্তির কারণে কিন্তু এই চাপ ক্রমশই বেড়ে যাচ্ছে। এই করোনা ওয়ার্ডে ৭০ জন ডাক্তার এবং ১৫০ জন নার্স চিকিৎসা দিয়েও কিন্তু তারা হিমশিম খাচ্ছেন। আজ কিন্তু মানে গত ২৪ ঘন্টায় কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজে ১৭ জনের মৃত্যু হয়েছে। এই ১৭ জনের মধ্যে করোনা আক্রান্তে মৃত্যু হয়েছে ৬ জনের এবং উপসর্গ নিয়ে মারা গেছে কিন্তু ১১ জন, এবং এই ১৭ জনের মধ্যে ময়মনসিংহ ১০ জন এবং বাকিরা কিন্তু নেত্রকোনা, টাঙ্গাইল, নরসিংদী, এমনকি দিনাজপুরের রোগীও কিন্তু এখানে রয়েছে। আর আজ নতুন করে কিন্তু ১৬৬৪টি নমুনা পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় কিন্তু ৪৪৮ জনের দেহে করোনা পজিটিভ আসে এবং এই এই শতকরা হারে যদি বলা যায় তাহলে ২৬.৯৮% কিন্তু এই নমুনা শনাক্তের হার। আর গত ২৪ ঘন্টায় কিন্তু এই হাসপাতালে ৮৮ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে। এ নিয়ে কিন্তু এখন পর্যন্ত ৫৩৫ জন ৫১ জন রোগী কিন্তু করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন এবং ২২ জন কিন্তু আইসিইউতে আছেন। তানি, আমি যদি বলি এই হাসপাতালের কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছেন যে এই প্রতিদিনই রোগী বাড়ার কারণে কিন্তু তারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন এবং তারা কিন্তু ২৫টি আইসিইউ বেড তৈরি করেছেন, ২০টি আইসিইউ বেডের পরিবর্তে তার মানে আরও ৫টি কিন্তু বেড তারা বাড়িয়েছেন। তানি, এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে করোনার সর্বশেষ। বিপ্লব, ধন্যবাদ আপনাকে। তার মানে বলা যাচ্ছে যে ময়মনসিংহে এখনও কিন্তু আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে তথ্যগুলি দেওয়ার জন্য। দর্শক, ময়মনসিংহের থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিপ্লব বসাক।